সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ রাতের সংবাদ। ভোট বর্জনে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বিএনপির লিফলেটে যা আছে এ বিষয়ে বিস্তারিত তথ্যমূলক সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর থাকবে বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের জরুরি বৈঠক। জানাব নির্বাচন বাতিল না করলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। এবারে জানাব যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে বক্তব্য নেই ইসির। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। দুই দেশের এমন বিবৃতির বিষয়ে কোনো বক্তব্য দিবে না নির্বাচন কমিশন ইসি। জানাব থানা ঘেরাও করলেন লতিফ সিদ্দিকি। টাঙ্গাইল চায়ের কালীহাতি আসনের নবনির্বাচিত এমপি আব্দুল লতিফ সিদ্দিকির সহকর্মী সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে থানা গেটের সামনে বসে অবস্থান নিয়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করছেন লতিফ সিদ্দিকি। এবং সর্বশেষ জানিয়ে দিব জেল থেকে ৫ কেজি ওজন কমেছে মির্জা ফখরুলের। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘাতের বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। পরদিন সকালে উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ভোট বর্জনে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বিএনপি লিফলেটে যা আছে। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একতরফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণের দুই দিনের কর্মসূচি পালন করছে দলটি। বিএনপির দাবি, তাদের ডাকে সারা দিয়ে ভোট বর্জন করেছে দেশের সাধারণ জনগণ, এজন্য তাদের ধন্যবাদ জানিয়ে সারা দেশে আজ এবং কাল দুই দিন লিফলেট বিতরণ করবেন তারা। প্রিয় ভোটার, আপনাকে ধন্যবাদ। শিরোনামে লিফলেটে বলা হয়েছে, গত ৭ জানুয়ারি ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের সাজানো এবং পাতানো ভাগবাটোয়ারার নির্বাচন সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। ৭ জানুয়ারি সারাদেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করেছেন, অবৈধ সরকারের বিরুদ্ধে সফলভাবে অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন। বাংলাদেশে জনগণের কাছে ভোটাভুটি একটি রাজনৈতিক উৎসবের মতো, অথচ কথিত একটি জাতীয় নির্বাচনে ২১টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। এর অর্থ ইতিহাসের নজিরবিহীন ভোটারশূন্য ৭ জানুয়ারির প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না। জাতীয় নির্বাচনের নামে বানরের পিঠাভাগের মতো আওয়ামী লীগের নিজেদের মধ্যে জাতীয় সংসদের আসন ভাগাভাগি করে নিয়েছে ফ্যাসিবাদী সরকারের দামি নির্বাচন ঘিনপরে বর্জন করেছেন। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে ৬৩টি রাজনৈতিক দলের পক্ষে আপনাকে আবারও রক্তিম শুভেচ্ছা, বিরোচিত অভিনন্দন। এতে আরও বলা হয়েছে, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং ১২ কোটি মানুষের লুণ্ঠিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আপনি যে দল কিংবা যে কোনো মতেরই হন না কেন, আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদের সঙ্গে রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নিন। আপনার সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপি সহ ৬৩টি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার তথা প্রতিটি নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই চলমান আন্দোলন চলছে। সংগ্রাম আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। লিফলেটে আরো বলা হয়েছে, দেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস, সুতরাং চলমান আন্দোলন সফল করতে আপনাদের সক্রিয় সমর্থন এবং অংশগ্রহণ অব্যাহত রাখুন। শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে, গণতন্ত্রকামী জনগণের আন্দোলন কখনো বৃথা যায় না, যেতে পারে না, যেতে দেয়া হবে না। বাংলাদেশে যে কোনো পথে ফয়সালা হবে রাজপথে, যে কোনো সমস্যা গণতন্ত্র বিজয় সুনিশ্চিত। বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের জরুরি বৈঠক। ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক বিকাল ৪টায় শুরু হয়ে ১ ঘন্টা স্থায়ী হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে জোট নেতাদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও স্কাইপিতে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বৈঠক সূত্র জানায়, সবার শুরুতেই রাজপথে অব্যাহত আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য জোট নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। জোটের এক নেতা জানান, বৈঠকে তারেক রহমান দেশবাসীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বলেছেন, আমাদের ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে। দেশের 97% মানুষ কেন্দ্রে ভোট দিতে যায়নি। সবাই চলমান আন্দোলন অব্যাহত এবং আরও কঠিন কর্মসূচী ঘোষণা দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানায় জোট নেতারা। বৈঠকে 12 দলীয় জোটের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান, 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব, 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সহ বিভিন্ন স্তরের নেতারা। নির্বাচন বাতিল না করলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলে ডামি সরকারের পতন ঘটানো হবে। মঙ্গলবার 9 জানুয়ারি দুপুরে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, 7 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি উদ্ভব গণবর্জিত প্রহসনের ভোট ডাকাতির মঞ্চায়ন দেখেছে বিশ্ববাসী। তবে শত ভয়ভীতি, নির্যাতন, প্রলোভন, সরকারের সারাসি চাপের পরেও ভোট না দিয়ে দেশের মানুষ এই নির্বাচনকে ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপির এই নেতা আরো বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ গণতান্ত্রিক বিশ্ব ভোটারবিহীন একতরফা এই নির্বাচন প্রত্যাখ্যান করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে, তাই এ দুর্নীতিবাস ডামি সরকার দিয়ে দেশ চলতে পারে না। গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন এগিয়ে যাবে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত। দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তিনি বলেন, দলমত নির্বিশেষে সরকার পতনের আন্দোলনে দেশের সব শ্রেণীর মানুষ সামিল হওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে বক্তব্য নেই ইসির। 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। দুই দেশের এমন বিবৃতির বিষয়ে কোনো বক্তব্য দেবে না নির্বাচন কমিশন ইসি, তবে ভোট সুষ্ঠু হয়েছে একথা পুনর্ব্যক্ত করেছে নির্বাচন কমিশন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। একই দিন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি। মঙ্গলবার দুপুরে একই বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের বক্তব্য যেটা সেটা হল, গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল সেটি দিয়েছেন, এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। নির্বাচন কমিশন আলমগীর আরো বলেন, কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে, সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় কিছু বলবো না, তবে নিয়ম অনুযায়ী যা করার দরকার তার সবই করা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হয়েছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 298 আসনে বিজয়ীদের গেজেট অনুমোদন করে কমিশন। থানা ঘেরাও করলেন লতিফ সিদ্দিকী। টাঙ্গাইলের স্যার কালীহাতি আসনে নবনির্বাচিত এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর সহকর্মী সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে থানা গেটের সামনে বসে অবস্থান নিয়েছে। থানা ঘেরাও কর্মসূচি পালন করেন লতিফ সিদ্দিকী। এ সময় তার নেতাকর্মীরা টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে অবস্থান নিলে অবরোধ শুরু করেন তারা। এতে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় উত্তেজনার, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পরে বিকেল 3টার দিকে কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর মধ্যস্থতায় পুলিশ তার নেতাকর্মীকে ছেড়ে দিলে নেতাকর্মীরা অবরোধ এবং লতিফ সিদ্দিকীর বসে থাকা অবস্থান তুলে নেয়। এর সময় আব্দুল লতিফ সিদ্দিকী পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তাদের মুক্তির দাবি করেন। এ সময় কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন পরবর্তী উত্তেজনা কাম্য নয়, এখানে উভয় পক্ষের ভুল বোঝাবুঝি ছিল। পুলিশ বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের হাম্মদ আলী পিন্টু হৃদয় খোকা নামের 4 ট্রাক প্রতীকের সমর্থককে ছেড়ে দেবে এবং মামলার এজাহারভুক্ত 2 জনকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে কালীহাতি থানার
ওসি কামরুল ফারুক গ্রেপ্তারকৃতদের নাম না জানিয়ে বলে বাদীর লিখিত অভিযোগ ছিল বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং কতিপয় লোক ভাঙচুর করেছে বলে আমরা মামলা নেই না। আসামিদের গ্রেপ্তার করি বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।